হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে দেখো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো যারা আগামীতে স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের নবম দশম এবং একাদশ দ্বাদশের জন্য প্রিপারেশান শুরু করতে চাইছো তারা কোন সিলেবাস অনুযায়ী প্রিপারেশান নেবে ওকে আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে আলোচনা করবো এবং অবশ্যই ভিডিওটির প্রথমেই আমি তোমাদের বলে রাখছি যে এই যে মাদ্র সার্ভিস কমিশনের যে এক্সামটি সম্পন্ন হলো এই এক্সামের আগে তোমরা যদি ইসলামী সাহিত্যে তোমরা কেউ ভিডিওটি যদি ফলো করেছো বা আমি যে বিগত দিনে তোমাদের ইউটিউবে তিনটে বা চারটে যে আমি মক টেস্ট নিয়েছিলাম দেখেছো সেই রকমই কোশ্চেন কিন্তু তোমাদের আমি বলেছিলাম যে মাদ্রাসা সার্ভিস কমিশনে আসবে এসেছে এবং আমি আটাত্তর থেকে আশিটি আটাত্তর থেকে আশিটি এমন প্রশ্ন উত্তর আলোচনা করেছিলাম যারা আমার কাছে প্রিপারেশান নিয়েছিলে তারা লক্ষ্য করেছো যে কোনো কারণবশত তোমাদের এক্সামের টেনশন বা প্রিপারেশনের কিছুটা ঘাটতির জন্য আমাদের এখানে যে নাম্বারটা কম হয়েছে কিন্তু অনেকেই আমার কাছে যারা আছে যে সেভেন্টি টু ফোর সিক্স সেভেন এইট পর্যন্ত বা নাইন পর্যন্ত নাম্বার পেয়েছে ওকে তো আমি তোমাদের সঙ্গে দেখো এই নিয়ে আলোচনা করব না কারণ তোমাদের মন খারাপ হবে তো আগামীতে এসএসসিকে টার্গেট করে অবশ্যই প্রিপারেশন নাও আর দেখো আমি তোমাদের সঙ্গে এটাও বলছি যে আমাদের নবম দশম এবং একাদশ দ্বাদশের যে সিলেবাস এসএসসি এর জন্য কোন সিলেবাসে আমরা পড়ব সেটা মনোযোগ সহকারে একটু শুনে নেবে কারণ দেখো এখান থেকে যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ধরনের কোশ্চেন এসেছে স্কুল সার্ভিস কমিশনে তার বিপরীত ধরনের কোশ্চেন আসবে মানে সেখানে গ্রামার বেশি থাকবে সাহিত্যের ইতিহাস বেশি থাকবে এবং গ্রামার রিলেটেড বা সাহিত্যের ইতিহাস থেকেও কিন্তু সেখানে কিছু কিছু আমাদের যে সিলেবাসের সিলেবাস বহির্ভূত বা সিলেবাসের অন্য একটি অংশ থেকে আমাদের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আমি সম্পূর্ণভাবে ইউটিউবেও আলোচনা করবো আর সঙ্গে সঙ্গে যারা আমার সঙ্গে যুক্ত হবে তাদের সঙ্গেও কিন্তু সেইগুলো নিয়ে ডিসকাস করে দেবো তো দেখো আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি যে নবম দশম এবং একাদশ দ্বাদশের সিলেবাস কোন সিলেবাস অনুযায়ী আমাদের প্রস্তুতি চালিয়ে যাওয়া উচিত দেখো আমাদের যে নবম দশমের যে সিলেবাস সেই সিলেবাসটা আমি এক্ষুনি আলোচনা করছি তার আগে আমি বলে দিই যে একাদশ দ্বাদশের যে সিলেবাস সেই সিলেবাসটা কিন্তু এখনও যে আমাদের আসেনি যেহেতু নিউ সিলেবাস একাদশ দ্বাদশের জন্য আছে তাই একাদশ দ্বাদশের নিউ সিলেবাস খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাবো তোমরা গতকালকে নোটিশে অনেকেই লক্ষ্য করেছ যে সেখানে জানানো হয়েছে যে নিউ সিলেবাস খুব তাড়াতাড়ি দেয়া হবে ওকে তাহলে দেখো সেই নিউ সিলেবাস বা সেই নিউ বুক আসার পূর্বে আমাদের কিন্তু এই মুহূর্তে যারা একাদশ দ্বাদশের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের আমি বলে রাখি যে নাইন টেনটা ভালোভাবে শুরু করো চর্যাপদ থেকে শুরু করে কথা সাহিত্য প্রবন্ধ সাহিত্য ঔপন্যাসিক কথাসাহিত্যিকের মধ্যে আছে ছোট গল্পকার কথাসাহিত্যিকের মধ্যেই আছে তাহলে এইগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে নতুন দিগন্ত ভালোভাবে পড়তে হবে ওকে গ্রামার ভালোভাবে পড়তে হবে তাহলে দেখো এই সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে এগুলো গুছিয়ে নাও যারা একাদশ দ্বাদশের প্রিপারেশান নিচ্ছ বা নেবে ভেবেছ কারণ একাদশ দ্বাদশের টেক্সট বই তো চেঞ্জ হবে তাহলে সেই টেক্সট বই তোমাদের যে নবম দশমের যে টেক্সট বই সেগুলো থাকছে সঙ্গে সঙ্গে গ্রামারটাও থাকছে নতুন দিগন্তও থাকছে তাহলে আপাতত এইগুলো দিয়ে শুরু করো এবং এগুলো খুব ভালোভাবে স্টাডি করতে হবে আমাদের ওকে কারণ আমাদের স্কুল সার্ভিস কমিশনের চাকরি কিন্তু পেতেই হবে এটা অবশ্যই একেবারে নিজেদের মাইন্ডে সেট করে নাও যে আমি একটা যে আমার যে শিক্ষকতার স্বপ্ন সে স্বপ্নকে পূর্ণ করতেই হবে আমাদের তো এই প্রতিজ্ঞা এই পণ নিয়ে অবশ্যই তুমি তোমার এই যাত্রা শুরু করো দেখো এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে নবম দশমের যে সিলেবাস এই সিলেবাস আমি তোমাদের সঙ্গে এটা নিয়ে আগেও আলোচনা করেছিলাম তবু একবার নতুনভাবে আলোচনা করছি সেটা একটু মনোযোগ সহকারে শুনে নাও দেখো এই নবম দশমের যে সিলেবাস এটা আমাদের যে দু হাজার ষোলোর এস সিলেবাস দেখো এই সিলেবাসটা যদি দু হাজার চব্বিশে আমাদের এক্সাম হয় এই সিলেবাসটা বিশেষভাবে কিন্তু পরিবর্তন হবে না কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে তাছাড়া আমাদের সেম যেমন টেক্সট আছে সাহিত্যের ইতিহাস আছে ব্যাকরণ আছে এগুলো যেমনের তেমনই থাকবেই দেখো এরপর দেখো আমি প্রত্যেকটা স্টেপ ওয়াইজ তোমাদের আমি বুঝিয়ে বুঝিয়ে যাচ্ছি যে কিভাবে তোমরা তোমাদের প্রিপারেশানটা নেবে দেখো যেমন ধরে না প্রথমে আমরা সাহিত্য সঞ্চয়ন টেক্সট বই থেকে আছে সাহিত্য সম্ভার এবং প্রফেসর শঙ্কুর ডায়েরি এবং কোনি তোমরা লক্ষ্য করেছ প্রফেসর শঙ্কুর ডায়রি এবং কোনি বা আমি সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্ভার থেকে যা যা পড়িয়েছি সেইগুলো থেকেই প্রশ্ন এসেছে যেমন ধরো আমরা যদি সাহিত্য সঞ্চয়ন কলিঙ্গ দেশে বৃষ্টি কবিতাটি ধরো আমরা পড়ছি ঠিক আছে তো দেখো এই কবিতাটি যখন আমরা পাঠ করব যখন আমরা নিজেরাই পড়বো তখন প্রত্যেকটা অর্থ কিন্তু মনে রাখতে হবে ঠিক আছে প্রত্যেকটা অর্থ প্রতিটি লাইন আমাদের মুখস্থের মতো রাখতে হবে এবং আমি তোমাদের তোমরা যদি আমার পেট বেঁচে অ্যাডমিশন হও আমি কিন্তু এগুলো অল ডিটেলসে লাইন বাই লাইন আমাদের ব্যাকরণ ভিত্তিক সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই যাতে তোমরা ওয়েস্ট বেঙ্গলের সর্বসেরা ঠিক আছে যে স্ট্র্যাটেজি অনুযায়ী প্রিপারেশানটা নিতে পারো সেই অনুযায়ী কিন্তু তোমাদের আমি প্রিপারেশানটা করিয়ে থাকি তোমরা যদি প্র্যাকটিস সেটের দিকে লক্ষ্য করো ঠিক আছে এটা এসএস মাদ্রাসাতে যারা প্রিপারেশান নিয়েছিল তাদেরও আমি এই যে প্র্যাকটিস সেটটা দেখে নাও এখানে আমি তোমাদের বলেছিলাম যে সঘনে চিকুর পরে এখানে চিকুর শব্দের অর্থ কী তো এখানে চিকুর শব্দের অর্থ এটিও তোমাদের পরীক্ষায় এসেছে এগুলো নিয়েও আমি আলোচনা করেছি যে এটা একাদশ দ্বাদশে এসেছে দেখেছো তাছাড়া দেখে নাও এখানে আমরা যদি দেখি যে এই প্রশ্নটিও কিন্তু তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনে এসেছে যে কার আদেশে নদ নদীগুলো ধাবিত হয় যেটা প্রশ্ন এসেছিল যে দেবী চণ্ডীর আদেশে ধাবিত হয় বা ধায় কে তো নদ নদীগণ এই প্রশ্নটি তোমাদের এসেছিল তাহলে টেক্সট ভিত্তিক মনে রাখবে প্রত্যেকটা লাইন প্রত্যেকটা লাইন প্রত্যেকটা অজানা অচেনা শব্দের প্রতিটি অর্থ আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটা অর্থ সুন্দরভাবে মনে রাখতে হবে এবং অবশ্যই খাতায় পড়ার পাশাপাশি কিন্তু নোটস করে নিতে হবে যেগুলো আমি তোমাদের পেট ব্যাচে যেটা 10ই মার্চ শুরু হচ্ছে তোমাদের জন্য এসএসসি নিউ ব্যাচ সেখানে অল ডিটেলসে কিন্তু আমি তোমাদের এ টু জেড কিন্তু সেখানে আলোচনা করে থাকছি তাহলে দেখো টেক্সটগুলো আমাদের এইভাবে কিন্তু পড়তে হবে ঠিক আছে পড়ার পাশাপাশি কিন্তু প্র্যাকটিস সেটও করতে হবে প্রত্যেকটা আমি তোমাদের পেট বেঁচে এগুলো নিয়ে প্রত্যেকটা ঠিক আছে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব এবং তাছাড়া তোমাদের ইউটিউবে যেটুকু আমার যতটা সম্ভব দেয়ার দেব ঠিক আছে প্রত্যেকে ইউটিউবও থাকবে আর যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনি সেই গ্রুপগুলোতে যুক্ত থাকবে যাই হোক তো দেখো প্রফেসর শঙ্কু এবং কোনি এগুলো থেকে কিভাবে নোটস করবে দেখে নাও প্রফেসর শঙ্কুর ডায়েরি বা করি কিভাবে নোটস করবে দেখো দেখো এটা হচ্ছে আমাদের কোনি দ্বিতীয় পরিচ্ছেদের নোটস তো এই দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তোমাদের দুটো প্রশ্ন এসেছে দেখবে যে ক্ষিতিশের স্ত্রীর নাম কি যেটা তোমাদের বিগত এসএসসিতেও এসেছিল। যে লীলাবতী লীলাবতী এই প্রশ্নটি এসেছিলো সেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে প্রজাপতি সম্পর্কে এই বছরও কিন্তু প্রশ্ন এসেছে সঙ্গে সঙ্গে আর একটি প্রশ্ন এসেছে যেটা তোমাদের অন্য পরিচ্ছেদের নোটসে আছে তো এইভাবে কিন্তু আমি তোমাদের কোনি এবং প্রফেসর শঙ্কুরও নোটস দিই আর শঙ্কু থেকে যদি একটি দেখে নাও দেখে নাও আর দেখো যে শঙ্কু কিন্তু তোমরা এইভাবে নোটস পাবে ঠিক আছে যে প্রত্যেকটা যে গল্প তোমরা ইউটিউবে দেখেছো আমি খুব সুন্দরভাবে কিন্তু এগুলো নিয়ে ডিসকাস করেছি প্রত্যেকটা গল্প থেকে তোমরা সেই ইউটিউবের ক্লাসগুলো করলেও হবে আর সঙ্গে সঙ্গে তোমরা আমার ব্যাচে অ্যাডমিশান হলে এই নোটসগুলোও কিন্তু পাবে দেখে নাও তোমাদের যে প্রশ্নটি এসেছিলো সেটা হচ্ছে দেখে নাও এই সভেন সোন এসেছিলো যেটা সন্ডাসন ছিল অপশানে তো এই প্রশ্নটি ভুল ছিল এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় এসেছিলো তো দেখো তোমরা এইভাবে সুন্দরভাবে গুছিয়ে খাতায় নিজেরা লিখেও কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে তো এইভাবে প্রত্যেকে লিখে নেবে এরপর দেখে নাও আমাদের চর্যাপদ আছে শ্রীকৃষ্ণ কীর্তন আছে বিদ্যাপতি চণ্ডীদাস এগুলো থেকে তোমাদের এসএসসিতে কিন্তু বিদ্যাপতি থেকে প্রশ্ন পাবে যেমন মাদ্রাসাতেও এসেছে কীর্তিলতা সে সঙ্গে সঙ্গে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন এই জায়গাগুলোতে প্রশ্ন পাবে ভারতচন্দ্র থেকে যেমন মাদ্রাসাতে এসেছে তো আমি তোমাদের বলেছিলাম তোমরা যারা ফলো করেছো দেখেছো সিলেবাসের কোন কোন অংশগুলো তোমরা ভালোভাবে পড়বে এগুলো পড়তে হবে এগুলো বিস্তারিতভাবে পড়তে হবে প্রত্যেকটা গ্রন্থ গ্রন্থের রচনাকাল কার পৃষ্ঠপোষকতায় রচিত হয় বাবা মায়ের নাম কী পৃষ্ঠপোষক রাজার নাম কী উপাধি কী ওকে কোন সময়ে তার কাব্যটি প্রকাশিত হয় কোথা থেকে প্রকাশিত হয় এগুলো খুব ভালোভাবে মনে রাখতে হবে এবং সৈয়দ আলাহল থেকে তোমাদের আরও বলছে এসএসসিতে সৈয়দ আলাহল থেকে তোমরা প্রশ্ন পাবেই তাহলে এইভাবে কিন্তু আমি তোমাদের পুরোপুরি সিলেবাসটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিই যে তোমাদের কোথা থেকে কত নাম্বারে প্রশ্ন উত্তর আসবে যেখান থেকে তুমি খুব সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবে এবং তুমি তোমার যে লক্ষ্য সেই লক্ষ্য শিক্ষকতার অর্জন করতে পারবে এছাড়া দেখে নাও আমরা যদি আধুনিক যুগ থেকে আধুনিক যুগ থেকেও কীভাবে তোমাদের নোটসগুলো নিজেরাও করতে পারবে যদি চাও নিজেরাও সেলফ স্টাডি করে এভাবে নোটস করতে পারো তাছাড়া অবশ্যই সাহায্য জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাডমিশন হয়ে যেতে পারো তো এখান থেকে আমি তোমাদের দেখে নাও যে মাইকেল মধুসূদন দত্ত কাব্য সাহিত্যে আমি এই নোটসটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি সঙ্গে সঙ্গে আমি তোমাদের সঙ্গে আরেকটি নোটস যে ধরেটা মধুসূদন দত্ত নাটক বা রবীন্দ্রনাথ ঠাকুর নাটক থেকে আমি দেখো তোমাদের দেখাচ্ছি যেমন দেখে নাও তোমাদের এখান থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে এইভাবে সাজানো গোছানো নোটস আমি তোমাদের দেব এখান থেকে জানো যে ব্যাকরণ কৌমদি তোমাদের পরীক্ষায় এসেছিলো তাছাড়া আমরা এই প্রত্যেকটা ধরে নাও আমি তোমাদের সাহিত্যের ইতিহাস নিয়ে আলোচনা করলাম এখান থেকেও কিন্তু তোমাদের আমি প্র্যাকটিস সেট করিয়ে থাকবো দেখো দেখো যেমন টেক্সট রিলেটেড আমাদের এমসিকিউ প্র্যাকটিস করা প্রয়োজন তেমনই সাহিত্যের ইতিহাস রিলেটেড কিন্তু প্রত্যেকটা যে প্র্যাকটিস সেট এইভাবে কিন্তু প্র্যাকটিস করা প্রয়োজন ওকে এভাবে প্রত্যেকেরই প্র্যাকটিস করা প্রয়োজন তো এইভাবে নিজেদেরকে সেলফ স্টাডি করার জন্য প্রত্যেকেই প্র্যাকটিস সেট করে নেবে আর তাছাড়া যারা আমার কাছে স্টাডি করছো তারা এগুলো আমি তোমাদের সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিস আকারে সমস্ত কিছু প্র্যাকটিস সেট করিয়ে নেব তো এইভাবে নিজেরা নিজেদের কাছে নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে যে প্রত্যেকটা টপিক থেকে কতগুলো তোমরা ঠিক করতে পারছো না পারছো তো দেখে নাও প্রতিটা টপিক থেকে এইভাবে কিন্তু এমসিকিউ আকারে তোমাদের প্র্যাকটিস করানো হবে যাতে তুমি ওয়েস্ট বেঙ্গলের সর্বসেরা প্রিপারেশান নিতে পারো এবং তোমার যে স্বপ্নটা সেটা যাতে সার্থক করতে পারো তাছাড়া দেখে নাও যে অনুবাদ সাহিত্য থেকে নতুন দিগন্ত থেকে আমি তোমাদের এইভাবে নোটস দিই এবং নোটসে দেখে নাও এখানে তোমাদের এই প্রশ্নটি এসেছিলো যে করিও লানাস ঠিক আছে কার লেখা তোমরা দেখেছো নবম দশমে এই প্রশ্নটি এসেছিলো তাছাড়া একাদশ দ্বাদশে আমাদের এই জায়গা থেকে প্রশ্ন এসেছিলো দেখে নাও যে মার্চেন্ট অফ ভেনিস থেকে এসেছিলো ঠিক আছে এটা এসেছিলো এই প্রশ্নটি তো এইভাবে তোমাদের সাজিয়ে গুছিয়ে আমি কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের গাইড করি তার জন্য আমি তোমাদের বললাম না যে এবারে পরীক্ষায় যে আশিটির মতো প্রশ্ন আমি যেভাবে আলোচনা করিয়েছিলাম সেইগুলো থেকেই প্রশ্ন এসেছিল। তো দেখো এই জায়গাগুলো থেকে আমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নেওয়া প্রয়োজন প্রত্যেকেরই এবং এইভাবে যদি তুমি প্রস্তুতি নাও ঠিক আছে আমি বলছি না যে তুমি আমার কাছেই অ্যাডমিশন হও কিন্তু এইভাবে আমাদের যদি পুরোপুরি পরিকল্পনা মতো প্রিপারেশান নিই তোমরা প্রত্যেকেই কিন্তু চাকরি পেয়ে যাবে ওকে আমি তোমাদের এই জায়গাগুলো থেকে নোটস দেখালাম এবং এই ব্যাকরণ রিলেটেড তোমরা মক টেস্ট আকারে যখন দেখেছো যে ব্যাকরণগুলো প্রত্যেকটা প্রশ্ন আকারে আমি খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে থাকি যে একেবারে তুমি যদি জিরো লেভেলে স্টুডেন্টও হয়ে থাকো যদি তুমি জিরো লেভেলের স্টুডেন্টও হয়ে থাকো তুমি কিন্তু সেরা হতে পারবে হান্ড্রেড পারসেন্ট তুমি কিন্তু সাফল্য পাবে ওকে তো তাই যারা এডমিশন হতে চাও এডমিশন হয়ে যাবে আমি তোমাদের কথা দিতে পারি যে তোমাদের অবশ্যই তোমরা খুব ভালোভাবে সাফল্য অর্জন করতে পারবে তোমাদের অবশ্যই প্রিপারেশনের জন্য আমি সর্বোপরি সাহায্য করব। যে যারা এডমিশন হতে চাইছো এই দশই মার্চ শুরু হচ্ছে তোমাদের এসএসসির নিউ ব্যাচ প্রত্যেকেই চটপট যোগাযোগ করে নাও যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ যা কিছু সিলেবাসের আমাদের আছে সমস্ত কিছু নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কোথাও কোনোরূপ খামতি থাকবে না তো অবশ্যই ভিডিওটি তোমাদের প্রত্যেকটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও তোমরা যে যেখানেই পড়ো না কেন অফলাইন বা অনলাইন তোমরা যদি অন্য কোথাও পড়ে থাকো তবু একবার অন্তত আমি বলবো যে অ্যাডমিশন নিয়ে ক্লাস করে দেখো যদি খারাপ লাগে এক মাস ক্লাস করে নাও ঠিক আছে এক মাসের ফি দিয়ে এক মাস ক্লাস করে নাও এক মাসের যে ফি ঠিক আছে তার জন্য হোয়াটসঅ্যাপ করে নাও যদি খারাপ লাগে ঠিক আছে তখন না হয় আর পড়বে না কিন্তু আমি তোমাদের হান্ড্রেড পারসেন্ট কথা দিতে পারি যদি তুমি একটা ক্লাস কোনো দিন আমার করেছো তাহলে অবশ্যই তুমি বাধ্য ঠিক আছে যে এইভাবেই চাকরি পাওয়া যায় এইভাবে পড়াশুনো করলে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো তো এই যে তোমাদের তোমরা যে জায়গায় প্রিপারেশান নাও না কেন আমি তোমাদের বলবো প্রত্যেকেই অ্যাডমিশান হয়ে যাও ওকে তোমাদের প্রত্যেকেরই আমি চাই লক্ষ্য এবং যে তোমাদের শিক্ষকতার স্বপ্ন সেই স্বপ্নটা যাতে তোমরা পূর্ণ করতে পারো তার জন্য আমি তোমাদের সর্বোপরিভাবে সাহায্য করব ঠিক আছে তো তাছাড়া তোমরা এইভাবে প্রিপারেশান নাও এই যে সিলেবাস আছে এইভাবে সিলেবাস এইভাবে সিলেবাস ভালোভাবে প্রিপারেশান নাও এক একটা টপিক এক একটা আমাদের অংশ খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এবং প্রত্যেকটা যে যে ডিপলিভাবেও আমাদের পড়তে হবে কারণ যদি প্রশ্ন একটু জটিল হয় যাতে আমরা অ্যান্সার করতে পারি সেদিকেও নজর রাখতে হবে ওকে তো এটুকু মনে রাখবে যে অবশ্যই আজকে তুমি বিফল হয়েছ কিন্তু আগামীতে এই বিফলতাটাকে নিয়েই তুমি এই অভিজ্ঞতাটা নিয়েই কিন্তু তুমি সাফল্যের যে চাবি কাটি ঠিক আছে সে সেই তুমি তালা খুলতে পারবে তো অবশ্যই চলো চেষ্টা করো তুমি পারবে তুমি যদি চেষ্টা করো ঠিক আছে আজকে তুমি বিফল হয়েছ কিন্তু আগামীকাল তুমি অবশ্যই সাফল্য হবে ঠিক আছে তুমি অবশ্যই সাফল্য পাবে তো আজকে তুমি শূন্য আছো আগামীকাল অবশ্যই পূর্ণ হবে অবশ্যই তোমরা প্রত্যেকে প্রিপারেশনে ফিরে এসো প্রত্যেকে যে যেখানে আছো যে যে অংশে আছো ওয়েস্ট বেঙ্গলের সেখান থেকে প্রত্যেকেই প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে আমার কাছে প্রিপারেশান শুরু করতে পারো বা তোমরা যে কোনো জায়গায় প্রিপারেশান শুরু করতে পারো তো আমি তোমাদের বলবো যে জীবনে একটাই তোমাদের চান্স